বিভিন্ন সময় ধরে বিভিন্ন মানুষ নানাভাবে মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এবার গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের কৃষক এনামুল হক বিস্তীর্ণ সবুজের মাঠে সবুজ ও বেগুনির মিশেলে ধান খেতে ফুটিয়ে তুলেছেন মায়ের প্রতি ভালোবাসার তেমন এক নিদর্শন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় থেকে গফরগাঁও আঞ্চলিক মহাসড়ক ধরে কিছু পথ এগুলেই সড়কের ধারে হঠাৎ চোখ আটকে যায়। বিস্তীর্ণ সবুজের মাঠে বেগুনি রঙের ধানের চারার মাঝে সবুজ ধানে এঁকে ফুটিয়ে তোলা হয়েছে পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ মা, যা দেখে থমকে যায় পথ চলতি মানুষ। আগ্রহ নিয়ে দাঁড়িয়ে দেখেন মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। আবার অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন।